নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। প্রতিবাদী আন্দোলনে নামলো অল ইন্ডিয়া সাঁওতাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বর্তমান রেল স্টেশনে চলমান সিঁড়ি তৈরি হতে চলেছে। শিক্ষার স্বার্থে এসডিও কাছে স্মারকলিপি জমা দিল নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংগঠন। রাস্তায় ধানগাছ পুঁতে ও পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হল গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শেহারা বাজার পুলিশ ফাঁড়ির পরিচালনায় সোমবার একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। সাংসদ মমতাজ সঙ্গমিতার প্রচেষ্টায় বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। গলায় ফাঁস লাগিয়ে এক স্কুল ছাত্রী আত্মঘাতী হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া সদর থানার অন্তর্গত কেতিয়া পাড়ায়। মৃত 17 বছরের দীপঙ্কর বাউরি নেতাজি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। প্রাথমিক অনুমান, পাড়ার এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়, মেয়েটির সাথে তার বিয়েও হয়। মেয়ের পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে গেলে সে আত্মহত্যা করে। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামে ধারাপাড়া থেকে লক্ষ্মীগঞ্জ যাদবগঞ্জ মাঝের গ্রাম যাওয়ার বেহাল রাস্তা সারানোর দাবিতে সোমবার পথ অবরোধ করলো AIKS ও AIQ প্রতিনিধিরা। দাঁড়িয়াপুরে অবরোধ শুরু করার 5 মিনিট পরে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ উঠিয়ে দেয়। আউসগ্রাম থেকে প্রতিজ্ঞা দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ষার চাষের জন্য সমস্যায় পড়েছিল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মানুষজন। সোমবার ক্যানেল ডিপার্টমেন্টের অফিসাররা ক্যানেলের জল নিয়ন্ত্রণের ভোট লাগানোর কাজ শুরু করেন। জল লাভের এই আশায় চাষিদের মুখে হাসি ফুটেছে। কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল দিবিশে 23 তারিখ থেকেই জল ছাড়বে। মূলত এই ক্যানেলের জলের উপর নির্ভর করে চাষ করে মাহাতুবা, দেউলে, জহরপুর, শিনুট, ভাটপাড়া, নোয়াপাড়া, সারকোনা গ্রামের চাষিরা। আউসগ্রাম থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। বেআইনি লটারি ব্যবসার বিরুদ্ধে অভিযানে নামলো পূর্ব বর্ধমানের জেলা পুলিশ। এদিন বর্ধমান শহরের বীরহাটা সহ বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে কয়েকটি দোকান বন্ধ করে দেয়। প্রচুর লটারি টিকিট ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয়েছে 4 জনকে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। মানুষকে সচেতন করতে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি পদযাত্রা করলো ঝাড়গ্রাম জেলা প্রশাসন। সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে KKI ইনস্টিটিউশনের পড়ুয়াদের নিয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিনের মিছিলে পা মেলান ছাত্রছাত্রী ছাড়াও জেলা শাসক, মহকুমা শাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ। জেলা শাসকের অফিস চত্বর থেকে শুরু হয়ে ইনস্টিটিউশনে এসে মিছিলটি শেষ হয়। পাশাপাশি এদিন রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। প্রতিবাদী আন্দোলনে নামলো অল ইন্ডিয়া সাঁওতাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন তারা বাঁকুড়া শহরে মিছিল করে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিল জেলা শাসকের কাছে। শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি চাকরি ক্ষেত্রে তপশিলি উপজাতিদের সংরক্ষণ খরবের অভিযোগ তুলে ও ন্যায্য অধিকার থেকে বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে নামলো অল ইন্ডিয়া সাঁওতাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।
একটি সংগঠনের সদস্যরা বাঁকুড়া শহরে মিছিল করে তাদের দাবিপত্র জেলাশাসকের কাছে জমা দেয়। এদিন সংগঠনের সদস্যরা রাজ্যের কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে সংরক্ষিত আসনে সাধারণ প্রার্থীদের অন্তর্ভুক্তি বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে এই ঘটনায় যুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ নীতি লক্ষ্য না করা, চাকরি ক্ষেত্রে সংরক্ষণ নীতি কঠোরভাবে কার্যকর, সাঁওতালি মাধ্যমে পড়াশোনার জন্য কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে, পাশাপাশি বাঁকুড়া শহরে কেন্দ্রীয় বালক হোস্টেল ও মহিলা হোস্টেলের আদিবাসীদের আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানানো হয়। বঞ্চিত হচ্ছি, বিভিন্ন কাস্টরা আমাদেরকে মানে এসটি থেকে বঞ্চিত করে দিচ্ছে। আমাদের যেটা অধিকার আছে কাস্টটা, সেটা আদার্স কাস্টরা মানে ওরা সেই অধিকারটা নিতে চাইছে। আর বিভিন্ন মানে আদার্স এসটি ছাড়া আমাদের এসটি সার্টিফিকেট নিয়ে বিভিন্ন স্কুল কলেজ যাই হোক অফিসগুলোতে সেগুলো তো সুযোগ সুবিধা অর্জন করছে তারা, সেটার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা নিয়ে মূল আমাদের মানে আন্দোলনটা করা হচ্ছে। তোমরা তো এসটি তালিকাভুক্ত, তোমরা কি সেই সুযোগ সুবিধা পাচ্ছ না? না, সুযোগ সুবিধা পাচ্ছি না। সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদেরকে সেই জায়গাটা মানে দেওয়া হচ্ছে না, অন্য কাস্টের থেকে সেই সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে। কি মনে হয়, কোনো একটা অসাধু চক্রের মধ্যে কাজ করছে? হ্যাঁ, হতে পারে, অবশ্যই হচ্ছে। সেটা অসাধু ব্যাপার হচ্ছে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বর্ধমান রেল স্টেশনে চলমান সিঁড়ি তৈরি হতে চলেছে। বেশ কিছুদিন আগে তৎকালীন সাংসদ সাইদুল হক তার সাংসদ কোটার 90 লক্ষ টাকা রেল কর্তৃপক্ষে দিয়েছিলেন। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশনে খুব শীঘ্রই চলমান সিঁড়ি হতে চলেছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তৎকালীন বাম সাংসদ সাইদুল হক রেল দপ্তরের কাছে বেশ কয়েকটি প্রস্তাব রেখেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল দুর্গাপুর স্টেশন এবং বর্ধমান স্টেশনে চলমান সিঁড়ি করার। দুর্গাপুর স্টেশনে তা বাস্তবায়িত হয়েছে। বর্ধমান রেল স্টেশনের জন্য সাইদুল হক সাংসদ থাকাকালীন তার সাংসদ কোটায় 90 লক্ষ টাকা রেল দপ্তরকে দিয়েছিলেন। কয়েক দশক পর তা বাস্তবে রূপ দিতে চলেছে। বর্ধমান রেল স্টেশনের স্টেশন ম্যানেজার জানান, চলন্ত সিঁড়ি তৈরির জিনিসপত্র চলে এসেছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাহির পর্যন্ত 2 ও 3 নম্বর প্ল্যাটফর্ম, 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম ও 8 নম্বর প্ল্যাটফর্মের বাহির পর্যন্ত এই চলমান সিঁড়ি তৈরি হবে। পুরাতন যে সিঁড়ি আছে সেই স্থানেই এই চলমান সিঁড়ির ব্যবস্থা করা হবে। আমাদের এখানে মোটামুটি 1 লাখ প্যাসেঞ্জার প্রায় যাওয়া আসা করে থাকেন প্রতিদিন। তার মধ্যে 15-20% তো অবশ্যই বয়স্ক এবং অসুস্থ যাত্রী যারা আছে তারা হতেই পারে, এটা সঠিকভাবে বলা যাওয়া সম্ভব নয়। তাহলেও মোটামুটি এভারেজ ধরা হয় 20% লোক এরকম হতে পারে। তাদের সুবিধাতে 4টে এসকেলেটারের ব্যবস্থা হয়েছে এখানে, যেরকম জানা গেছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে একটি, 2-3 নম্বর প্ল্যাটফর্মে একটি এবং 4-5 নম্বর প্ল্যাটফর্ম ও 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরে একটি এসকেলেটার ইনস্টল করা হবে। তার জন্য ম্যাটেরিয়াল অলরেডি আমাদের এখানে এসে পৌঁছে গেছে বর্ধমান স্টেশনে। আগামী কিছুদিনের মধ্যেই এর জন্য জমি মাপজোক এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো করার ইনিশিয়েশনস নেওয়া হবে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে, তারপরে ইনস্টলেশন। এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে জায়গার অভাব হচ্ছে বিশদভাবে, এই জন্য যে আমাদের যে আইল্যান্ড প্ল্যাটফর্মগুলি আছে 2-3 নম্বর 4-5 নম্বর যে প্ল্যাটফর্ম, এর উইডথ নিয়ে একটা সমস্যা আছে, এখনও সে সমস্যা আছে। যার জন্য এসকেলেটার ইনস্টল করতে গেলে আমাকে এখন স্টেয়ার কেসকে ডিস্ট্রয় করতে হবে, ডিসম্যান্টল করতে হবে। পুরোনো ওভারব্রিজ আপাতত যেটা ঠিক করা হয়েছে, যে পুরোনো ওভারব্রিজ যেটা আসানসোল ল্যান্ডে 1 নম্বর ব্রিজ আমরা বলে থাকি, তার স্টেয়ার কেসগুলো যেগুলো ল্যান্ড করছে আপনার 2-3 নম্বর এবং 4-5 নম্বর প্ল্যাটফর্মে, সেই স্টেয়ার কেসগুলোকে ডিসম্যান্টল করে ওর জায়গায় এসকেলেটারটা বসানো হয়। নর্মালি আমরা এই জিনিসটা পছন্দ করি না, মানে রেলের ইয়েতে এসকেলেটারের এক্সেস সেপারেট হওয়া উচিত, মানে দুটোই প্যারালাল থাকবে,
আপনার সিঁড়িও থাকবে প্লাস এসকেলেটর থাকবে, কিন্তু এই ক্ষেত্রে জায়গার অভাবের জন্য আমাকে এই স্টেয়ারকেসকে বেসমেন্ট করতে হচ্ছে। অবশ্যই কিছু যাত্রী বিশেষভাবে যারা অসুস্থ এবং বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা থাকবেন বা যাত্রী সাধারণ থাকবেন তাদের অবশ্যই উপকার। না, পোর্টারদের সাধারণত রেস্ট্রিকশন আমাদের দেওয়া থাকে যে হেভি যে লাগেজ যেগুলো আছে, ওয়েট ফুল যে লাগেজ আছে সেগুলোকে ব্যবহার করার জন্য সাধারণভাবে রেস্ট্রিকশন দেওয়া থাকে। তো এটা না করাই বাঞ্ছনীয় যাতে এই জিনিসগুলো সব কমপ্লিকেশনসটা না বাড়ে এবং এর লংজিভিটিটা যাতে পাকা। ওই র্যাম্পেরও যে অবস্থা হচ্ছে, র্যাম্পে অ্যাকচুয়ালি জায়গার অভাব এবং প্রথমত জায়গার অভাবের জন্য, আর সেকেন্ডলি যেহেতু DFCC আসছে এখান থেকে আগামী কিছু দিনের মধ্যে, DFCC লাইন এই 1 নম্বর প্ল্যাটফর্ম বা তার বিল্ডিং আমাদের স্টেশন বিল্ডিংয়ের উপর দিয়ে পাস হবে, তো স্বাভাবিকভাবে র্যাম্পের কাজটা আপাতভাবে আমাদের ক্যান্সেল করতে হয়েছে, তার জায়গায় এসকেলেটারের কাজ করা। যাত্রীরা জানান চলমান সিঁড়ি হওয়ায় মানুষের অনেক উপকার হবে। আমি MP হওয়ার পরে 5টা মূল দাবি রেলওয়ের কাছে রেখেছিলাম। 5টা মূল দাবির মধ্যে হচ্ছে বর্ধমান আর দুর্গাপুরে চলমান সিঁড়ি, বর্ধমানের রাজধানীর স্টপেজ, তালিতের ফ্লাইওভার, তার সঙ্গে সঙ্গে হচ্ছে দুর্গাপুর থেকে একটা ডাইরেক্ট ট্রেন, এই যে দাবিগুলো ছিল তার মধ্যে দুর্গাপুরে চলমান সিঁড়ি স্যাংশন হয়ে যায়। রেলমন্ত্রী অধীর চৌধুরী বলেন যে বর্ধমানকে এখন পারবো না, আপনি কিছু টাকা দিন। আমি 90 লক্ষ টাকা র্যাম্প করার জন্য বর্ধমানকে MP ফান্ড থেকে আমরা দিয়েছি। এছাড়া দুর্গাপুরে একটা ডাইরেক্ট ট্রেন সেটা এখনও হয়নি, বর্ধমানের রাজধানী স্টপেজ হয়েছে, এখন চলমান সিঁড়ি বর্ধমানে হচ্ছে, এটা আনন্দের কথা। আমার 90 লক্ষ টাকা ইতিমধ্যেই দেওয়া আছে বর্ধমানকে MP ফান্ড থেকে র্যাম্প করার জন্য। সে র্যাম্পটাও চাইছি, তার সঙ্গে র্যাম্পটাও হোক যাতে সুবিধা পেতে পারে। চলমান সিঁড়ি হলে খুবই ভালো হবে। দুর্গাপুরে চালু হয়েছে, আসানসোলে চালু হয়েছে, বর্ধমানের মতো একটা গুরুত্বপূর্ণ জাংশন স্টেশন চালু হয়েছে, এটা খুব আনন্দের কথা, গর্বের কথা, কিন্তু আমার টাকাটাও যেন ইউটিলাইজ। এখানে যারা হ্যান্ডিক্যাপ, যারা সিঁড়ি থেকে যারা উঠতে পারে না বা অপরের সম্ভাবনে সাহায্য নিয়ে যাদের উপরে উঠতে হয়, আমার মনে হয় চলমান সিঁড়ি হলে তাদের জন্য তো খুব ভালোই হবে। এটা অন্তত আমি বলবো বর্ধমানে অন্তত বিশেষ করে একটা ভালো চিন্তাধারা, এবং এইটা যদি মোটামুটি বর্ধমান স্টেশন এবং বর্ধমানে যারা অর্গানাইজার আছেন তারা যদি এটা করতে পারেন, আমার মনে হয় এর থেকে ভালো বর্ধমানে বোধ হয় কিছু হবে না। তার কারণ সবার থেকে দেখা গেছে যে বর্তমানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার তাড়াহুড়ো করে ওঠানো নামা করে, সেই জায়গায় বিশেষ করে যারা হাঁটতে পারে না ভালোভাবে তাদের জন্য আমার মনে হয় খুব একটা ভালো চিন্তাধারা এটা বর্তমান হচ্ছে। আমি বলবো স্টেশন ম্যানেজার যদি খুব ভালোভাবে যদি হস্তক্ষেপ করে যদি এটা খুব তাড়াতাড়ি যদি করতে পারেন, আমার মনে হয় যে বর্তমান স্টেশনের হয়তো এর আগে এর থেকে ভালো কিছু হয়নি এবং এর থেকে ভালো আর মনে কিছু হবে না। এই চিন্তাধারা আপনাদের সহযোগিতা সম্পূর্ণভাবে রয়েছে, আপনাদের প্রতি আমাদের সত্যি একটা মানে ধন্যবাদ। এটা হলে শুধু প্যাসেঞ্জারের নয়, অনেকে যারা খুব তাড়াতাড়ি ট্রেন ধরতে আসে বা থাকে থাকে তারা সিঁড়ি থেকে উঠতে পারে না, আমার মনে হয় তাদের জন্য খুব ভালো চিন্তাধারাটা নিয়েছে, সেটা যদি চিন্তাপূর্ণ জানাই। আর আপনাদের তো অবশ্যই কৃতজ্ঞতা রইল আপনাদের প্রতি, কারণ আপনারা এটা যদি প্রচার করেন প্রচার মাধ্যমে, আমার মনে হয় এটা অনেক আগে আরও হবে, কারণ প্রচারের মাধ্যম থাকে না বলে অনেকটা অনেকটা পিছিয়ে যায়। প্রচার মাধ্যম যদি থাকে আমার মনে হয় এটা সবার দৃষ্টি আকর্ষণ হবে এবং সবাই জানতে পারবে, অনেকের হয়তো জানা নেই যে বর্তমানে একটা চলমান সিঁড়ি হতে চলেছে। সুবিধা হবে।
আমাদের প্রতিবন্ধী যারা আছে উঠতে চলতে মানুষের একটু সুবিধা যাবে, সাধারণ মানুষও খুব ভিড় হয়, কিন্তু চলতে সুবিধা থাকলে আমাদের মতন মানুষের সুবিধা হবে, সাধারণ মানুষরাও এটা সুবিধা পাবে। বর্ধমানে একটা বর্ধমান স্টেশন একটা চলন্ত সিরিজ প্রতিবন্ধী কেন সবার সুবিধা আর সেটার জন্য আমি সেটা বলতে পারি যে সেটা হয়, যারা বয়স্ক মানুষ তাদের জন্য তো সুবিধা, বয়স্করা চলন্ত সিরিজে উঠবে, প্রতিবন্ধীরা উঠবে, সাধারণ মানুষও তো এমনি হাঁটাচলা করতে পারে, কিন্তু আমাদের মতন মানুষের বেশি সুবিধা হবে, সেটা যেন হয় এবং সেটা আশা করি যেন খুব তাড়াতাড়ি এটা ফলপ্রসূ হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শিক্ষার স্বার্থে এসডিওর কাছে স্মারকলিপি জমা দিল নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংগঠন। ঘটনাটি ঘটেছে সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। শিক্ষার স্বার্থে বিএলও ও ডিওর কাছ থেকে প্রাথমিক শিক্ষকদের অব্যাহতির দাবি চেয়ে এসডিওর কাছে স্মারকলিপি জমা দিল বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংগঠন। সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এবং আসানসোল এসডিওর কাছে তারা স্মারকলিপি জমা দেন। তাদের অভিযোগ, এবার ডিওর কাজ তাদের টানা দু মাস দেওয়া হয়েছে, এতে স্কুলগুলির পঠন পাঠন ব্যাহত হবে, ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন ইত্যাদি কাজ এই ডিওদের করতে হয়। তাদের দাবি, প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। কিছু বড় কিছু করা সম্ভব নয়, কিন্তু আপনাদের যে প্রবলেমটা রয়েছে এটা এখন যথাযথ, কারণ উনি যেটা বললেন যে কোর্টের বিভিন্ন অর্ডারে টিচারদের এনগেজ করা বাধ্যতামূলক আছে, কিন্তু আমরা সেখানে বললাম যে না, টিচার না, অনেক টিচারের মধ্যে হাই স্কুল টিচারও থাকে, তাছাড়া ICDS কর্মী, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটির কর্মী, অন্যান্য কর্মীরাও গভর্নমেন্ট এমপ্লয়ীদেরও কিন্তু নিয়ম আছে যে তাদেরও এনগেজ করা যায়, কিন্তু শুধুমাত্র কেন প্রাথমিক শিক্ষকদের এখানে এই কাজে এনগেজ করা হচ্ছে, কারণ এতে কিন্তু ব্যাহত হচ্ছে শিশুদের পঠন পাঠন, কারণ আগামী দু মাস সেপ্টেম্বর অক্টোবর মাস টানা দু মাসই ডিওর ডিউটি দিয়েছে, সেখানে কিন্তু পড়াশোনা ব্যাহত হবে, এবং বিশেষ করে যেটা বলা উচিত যে বিভিন্ন স্কুলগুলোতে খুবই কম সংখ্যক টিচার রয়েছে, অর্থাৎ দুটো কোথাও তিনটে, সেখানে ধরুন তিনটে টিচার দুটো দুজনকে নিয়ে নিল, কি দুটো টিচার একজনকে নিয়ে নিল, তো সেখানে কী করেছে, এবং হেডমাস্টারকে বরাবরই অফিসে, বিভিন্ন বিএলও অফিসে, বিভিন্ন বিডিও অফিসে ছোটাছুটি করতে হয়, তাহলে কীভাবে এই স্কুলগুলো চলবে, মানে ভোটের কি ভোট ছাড়াও ভোটের সময় তো নেওয়া হয়, তাছাড়াও এটা তো নেওয়া হচ্ছে, হ্যাঁ তাছাড়াও এটাতে নেওয়া হচ্ছে, এবং বিএলও ডিউটি যেমন সারা বছরই কাজ চলে, বিভিন্ন ঘরে কী ধরনের কাজ চলছে, ঘরে গিয়ে গিয়ে যেরকম বুথের স্লিপ থেকে শুরু করে বিভিন্ন ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য আবেদন, আরও অনেক রকম কাজ চলে, এবং এই যে ডিওর ডিউটি যেটা ভোটার তালিকা সংশোধন এবং নাম তোলা, এই কাজটা বিভিন্ন বুথে গিয়ে করতে হয়, এর মধ্যে আমাদের দিদিমণি আছেন একদম অনেক দূরে তাকে পাঠানো হচ্ছে, নিজের স্কুলেও নয়, আবার কেউ আছেন আমাদের কাছে অভিযোগ করেছেন তার মেডিকেল তার প্রবলেম আছে, অনেক নার্ভের একদম প্রবলেম, শয্যাশায়ী, তাকেও এই ডিওর ডিউটিতে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ আমরা পেয়ে আজকে ডেপুটেশনটা দিলাম। তাহলে এই সময়টা বলে তাহলে কি হয় না, মানে একদমই স্বাভাবিকভাবে যদি হেড টিচার যদি একজন থাকেন মাত্র, আর কেউ যদি না থাকেন, বা একজনও যদি আর দুজন মিলে ওই 100টা স্টুডেন্ট 200টা স্টুডেন্ট কীভাবে সামলাবে, এটাই তো মানে এটা বাস্তবসম্মত তো হতেই পারে না। আপনারা কোন সংগঠন থেকে আজকে দেওয়া? আমরা বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে আমরা দিলাম, যেটা ABRSM এর অ্যাফিলিয়েটেড। দুর্গাপুর থেকে শোভন রায় রিপোর্ট, আনন্দ বার্তা। রাস্তায় ধান গাছ পুঁতে ও পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাড়াতল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালতহ গ্রামে। রাস্তার বেহাল অবস্থা, তাই রাস্তায় ধান গাছ পুঁতে প্রতিবাদে সামিল হলো গ্রামবাসীরা, পাশাপাশি পঞ্চায়েত অফিসেও তালা ঝুলিয়ে দিল তারা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাড়াতল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালতহ গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন প্রশাসনকে জানানোর পরেও গ্রামের একমাত্র রাস্তা মেরামত করা হয়নি, বর্ষায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যায়, জল জমে থাকে, চারিদিকে খানা খন্দে ভরা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তারা ধান গাছ পুঁতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান, পরে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। যদিও গ্রামবাসীরা জানান এক মাসের মধ্যে কাজ না হলে আবার তারা আন্দোলনে যাবেন। আপনাদের কি হয়েছে?
আমরা হচ্ছে গোয়ালদা গ্রামবাসী, বারাতল 2 নম্বর পঞ্চায়েত। বিগত 34 বছর ধরে আমাদের গ্রামে কোনো রাস্তাঘাট হয়নি। পঞ্চায়েত প্রধান আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে হবে, 5 বছর ধরে হয়নি, বা অন্য জায়গায় ওদের গ্রামের দিকে ওরা সব অলিগলি করে নিয়েছে। এবং কি আমাদের যেটুকু হয়েছে বাহাদুরপুর গ্রাম একটি দান করেছিল আমাদের রাস্তা 100 ফুট মতো হয়েছে, ঠিক আছে, সেই জন্য আমরা আজকে ঘেরাও করেছিলাম। এবং কি আমরা ধান পর্যন্ত রুয়ে দিয়েছি। ধানটা কি জন্য রুয়েছে? ধান রয়েছে, আমরা চলতে পারছি না, ইয়ে করতে পারছি না, তো জলামাঠ হয়ে গেছে, তো জলামাঠে তো ধান চাষই হয়, তাই জন্য আমরা ধান চাষ করেছি। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি রাস্তা চাই, আর নাহলে পঞ্চায়েত আমরা ধর্মঘট করে বন্ধ করবো। আপনারা আজকে কি পঞ্চায়েত বন্ধ করেছেন? আমরা পঞ্চায়েত বন্ধ করেছিলাম, যে প্রধান প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা করে দেবো, বা আরও সব লোক গেছে পঞ্চায়েতে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, যা জিজ্ঞাসা করছেন তাই বলছি। আমরা চাই আমাদের গ্রামের রাস্তাঘাট চাই, অলিগলি সব রাস্তা যেন হয়, মেন রাস্তায় হয় না, আমাদের গ্রামের পঞ্চায়েত মেন রাস্তায় হয়নি, আর অলিগলি তো কি। আমাদের অভিযোগ একটাই, আমাদের গ্রামের পঞ্চায়েত আমাদের গ্রামে কোনো রকম কাজকর্ম হয় না, এ নিয়ে মানুষের প্রচণ্ডভাবে ধিক্কার। তাই আজকে এই ডেপুটেশন দিতে আমরা বেরিয়েছি। আমরা চাই, আমরা জোর জাবস্তি নয়, আমরা উপরে ফোন করা হয়েছিল, এসেছেন না আপনারা কি এর আগে পঞ্চায়েত বা ভিডিওতে আপনারা? হ্যাঁ বলেছি, বারবার বলেছি, মানুষ তো ধিক্কার, তাই তো আজকে এরকম, আজকে 5 বছর ধরে বলা হচ্ছে। কোথায় বলেছিলেন? পঞ্চায়েতে, যেখানে যে লিগলি আছে, সিস্টেমে হয়নি, তাই আজকে মানুষের ধিক্কার। আর আপনারা যে রাস্তায় ধান রুয়ে দিলেন, এটা কি কারণে? কি কারণে ধিক্কারে? এই ওই জায়গা তো রাস্তা নয়, ওটা ওটা জমি হয়ে গেছে, ওই রাস্তাটা জমি হয়ে গেছে, এখন ধান রুইলে ধান হবে, সেই কারণে কি আপনারা ধান রুয়ে দিয়েছেন? হ্যাঁ, সেই কারণে আমরা ধান রুয়ে দিয়েছি। এখানে চাষ হোক, আমাদের রাস্তা দেখছেন, ওই আগে এটা ঢালাই পর্যন্ত ওখানে মনে হয় সমাপ্তি, আর মনে হয় রাস্তা হবে না, আমরা ভেবে নিয়েছি ওটা জমি চাষ করবো। এখন সেই কারণে কি আপনারা পঞ্চায়েত অবরোধ বন্ধ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এসেছি, আমরা জানাতে চাই, বলুন সেই কারণে। আমাদের আমাদের যদি ভবিষ্যৎ তাই হয়, যদি তাই করে দেন, আমাদের ওই ঢালাই সমাপ্তির পর থেকে বাকি যে পিরিচপুর পর্যন্ত আমাদের রাস্তা সুন্দর করে দিতে হবে, এটাই আমাদের বক্তব্য, আর কিছু নয়। নাহলে কি আপনারা পঞ্চায়েতে দীর্ঘদিন চাবি? হ্যাঁ অবশ্যই অবশ্যই করবো, কি করবো কি করবো, আজকে ভালো অবস্থায় এসেছে, উপর থেকে এসেছে, প্রশাসন এসেছেন, ভিডিও এসেছেন, দেখে যাচ্ছেন, ওনারা কথা দিচ্ছেন যে হবে, এরপর যদি না হয় তাহলে তেমনই হবে। আরো কি আন্দোলনে যাবেন বলে? হ্যাঁ অবশ্যই, আজকে আমরা ছেলেরা এসেছি বাড়ি থেকে, গার্জেন, এরপর মেয়ে ছেলেরা এসে দাঁড়াবে, আন্দোলন হবে, মারপিট হবে, দাঙ্গা হবে, হতেও পারে রক্তপাত পর্যন্ত হতে পারে। তো কেনা হয়েছিল একটা বলি কারণে, তো আমাদের গত 40 বছর ধরে যে কোনো পার্টি এসেছে, এসে কোনো রাস্তা কোনো ঘাটে কোনো মানে কোনো ইয়েই নেই, যেটা যে মানুষ গ্রামের মধ্যে রয়েছে সে তো কিছু মনেই করে না, তো সেই তুলনায় সেই কারণে তো আমরা আজকে গ্রামবাসীরা সব একটু এসে বিক্ষোভের মতো হয়েছে, তো সেই হিসেবে বলছে বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছেন, হ্যাঁ সেই হিসেবে পঞ্চায়েতে বন্ধ ছিল। হ্যাঁ, আপনারা রাস্তায় ধান বীজ কেন? রাস্তায় যে ধান বীজ দেওয়া হয়েছিল, তো এই কারণেই যে আপনি যদি কোনোদিন দেখেন, যে আপনি একবার গিয়ে দেখবেন যে রাস্তাটা এমনই পজিশন, এখান থেকে 10 কিলোমিটার রাস্তা আমাদের বাজার যেতে হয়, তো সেখানে যদি কোনো রুগী যদি কোনো অসুস্থ হয়ে যায় গ্রামে, তো 2 কিলোমিটার আগে গাড়িটাকে দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে দিয়ে বস্তায় করে তুলে নিয়ে গিয়ে গাড়িতে দিতে হয়। তো সেই তুলনায় যে আজকে যদি বিডিও অফিসার এসেছিলেন, হ্যাঁ বিডিও স্যার, তার মানে আপনাদের স্কুল কলেজ সমস্ত যা অসুবিধার মধ্যে? হ্যাঁ সবটাই অসুবিধা, গ্রামের মধ্যে বেরোলে ঢুকা যায় না, ঢুকলে বেরোতে যায় না, এই পজিশন। তো সেই হিসেবে বিডিও অফিসার এসেছিলেন, এসে প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, 1 মাসের মধ্যে রাস্তা আমরা করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আর যদি না ব্যবস্থা হয় তাহলে পরবর্তীকালে 1 মাসের পরেই যদি না হয় তাহলে আমরা নতুন করে আবার গ্রামবাসী মিলিয়ে আবার মানে সামিল হব। হ্যাঁ, জনসাধারণ এখানে যে দাবিটা করেছে সেই দাবিটা যথার্থ, কিন্তু একবারে যে হয় না রাস্তাঘাট এটা ঠিক নয়, রাস্তাঘাট হয়েছে, কিন্তু এসেন্সিয়াল রয়েছে ওই গোয়ালদার বলে যে জায়গাটা রয়েছে, ওই জায়গায় একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, সেখানে বাচ্চা ছেলেরা যায় আসে,
এবং তার সাইডে আর একটা রাস্তা আছে, সেই রাস্তাটার অবস্থা অত্যন্ত খারাপ। সেই খারাপ রাস্তাটা ইমিডিয়েট ওটা করা দরকার। আমি এখানে এসেছি, এসে জনসাধারণের সঙ্গে কথা বললাম, ওনাদের ডিমান্ডগুলো শুনলাম এবং প্রধান ম্যাডামের সঙ্গে কথাবার্তা বললাম, এবং যাতে করে এই ওই দুটো রাস্তা অর্থাৎ নিয়ার অ্যাবাউট 8 কিলোমিটারের মতো রাস্তা আছে, ওই রাস্তাটা যাতে করে খুব শীঘ্র করে দেওয়া যায়, তার জন্য আমি প্রধান ম্যাডামকে বলে গেলাম এবং আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবো যাতে এই রাস্তাটা হয়। আর একটা স্যার, সাধারণ মানুষের অভিযোগ আছে যে আজকে ওরা নাকি পঞ্চায়েত ঘেরাও করেছিল, ঠিক টাইমে কোনো রকম পঞ্চায়েতের স্টাফ আসে না, তো এটা কতটা মানে দেখলেন বা কতটা মানুষের কাছে শুনলেন? এই রিপোর্টটা আমার কাছে এখনো পর্যন্ত কি করল না, পঞ্চায়েতে সকল স্টাফ ঠিক সময় মতো আসে না বা এসেছে এইটা বিষয়ে আমাকে কেউ জনসাধারণ প্রশ্ন করেনি, আমি এটা সম্পর্কে কোনো রিপ্লাই দিতে পারব না। কি কারণে বলতে, মানে ওই রাস্তাটা বর্ষাকাল তো, আর রাস্তাটা আর কি খারাপ হয়ে গেছে, এমনি মাটিটা কোথাকার রাস্তা, গোয়ালা গ্রাম, তো মাটিতে এমনি এঁটেল মাটি, যার জন্য ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, কাদাটা একটু বেড়ে গেছে, কাদাটা সত্যিই খারাপ, মানে ওখানে চলাচলটা করা যাবে না, তো যে কটা মাটির রাস্তা আছে ওই রকমই হয়ে আছে। তো আমি আমি ধরেওছি, কাজও করবো, একটা চেষ্টা করেছি, আমি তো আছি আর একটা মাস, যতটা পারবো আমি চেষ্টা করছি করে দেবো, তো এর জন্যই মানুষ আর কি আমার সঙ্গে তো সাধারণভাবে কথা বলতে পারতো, কিন্তু ওনারা ওরা বলেননি, আর ঝামেলা করেছে। গ্রামবাসীর একটা অভিযোগ আছে যে দীর্ঘদিন পঞ্চায়েতে জানিয়েছে বা ভিডিওতেও জানিয়েছে প্রায় 30-40 না 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 ওটা বলেনি, কিন্তু ওটা নিয়ে কিছু বলেনি, আমি তো রাস্তাটা করেছি, কিন্তু আরেকটা কথা কি, আমি ধরেছি মাঠেরটা নিয়ে আমার কাছে এসেছিল ওনারা আরেকবার, আজকে যে ঝামেলাটা করেছেন, ও কিন্তু ওই ঝামেলাটা আমার মতে আবার দুটোর সময় আসার কথা ছিল ওনাদের, আমি বলি ঠিক আছে আপনি দুটোর পর আসবেন, আমি কথা বলবো, তো আমি চেষ্টা করবো করে দেবার, আমি তো আছি আর একটা মাস, এক মাসের মধ্যে যদি টেন্ডার করতে পারি টেন্ডার করিয়ে দেবো। আপনাদের গ্রাম থেকে আপনারা বলছেন, সব গ্রাম থেকে কিন্তু এই কথাগুলোই আসছে যে আমাদের গ্রামে রাস্তা হয়নি, কিন্তু আমি তো অনেকটাই করেছি, এখানে সামনে রাস্তাগুলো ছিল না, করেছি, এবার আমি ধরেওছি, আমি চেষ্টা করছি করিয়ে দিবার, যদি হয়ে যায় করিয়ে দেবো। ভিডিও থেকে আধিকারিকরা এসেছিল, কি কি আলোচনা হলো? না, ভিডিও থেকে আধিকারিক এসে ওই কথাই বললেন, যদি আপনি ধরিয়ে থাকেন তাহলে আমরা অ্যাপ্রুভাল দিতে পারি, আপনি কাজ করতে পারেন, ভিডিও স্টাফ এটা জয়েন্ট স্যার এটা বলে গেছেন। সাধারণ মানুষ বলছে যদি আগামী দিনে রাস্তা হয় আরো বৃহত্তর আন্দোলন, বা আপনি প্রধান হিসেবে কতটা রাস্তা নিয়ে বা কতটা চিন্তা ভাবনা করবেন বা কতটা তাদের ঘরে প্রতিশ্রুতি দেবেন? মানে আমি বলেছিলাম যে 1 কিলোমিটার টানবো, দেখে মনে হচ্ছে 1.5 কিলোমিটার হবে, তো আমি আশা করি 1.5 কিলোমিটার করতে পারবো, এটুকুন আমার মানে 60-40 হিসেবে রেশিওটা আমি পাচ্ছি, তো আমি পেরে যাবো আর কি, হয়ে যাবে রাস্তাটা। জামালপুর থেকে কৃষ্ণ শাহ ও মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেরাম বিরতির পর পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শেহারা বাজার পুলিশ ফাঁড়ির পরিচালনায় সোমবার একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো, পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের বৃক্ষের চারা বিলি করা হয়। বন মহোৎসব উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও শেহারা বাজার পুলিশ ফাঁড়ির পরিচালনায় স্কুলের ছাত্রছাত্রীদের বৃক্ষের চারা বিলি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা রাজ্যে এই রূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার লক্ষ্যেই জেলা পুলিশ এই রূপ উদ্যোগ গ্রহণ করেছেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিও শোভনী মুখোপাধ্যায়, সিআইসি সঞ্জয় কুণ্ডু, রায়না থানার ওসি সুদীপ্ত মুখার্জি, শেহারা বাজার ফাঁড়ির আইসি রাহুল দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন চারা গাছ পেয়ে সর্বদাই খুশি ছাত্রছাত্রীরা। নমস্কার, আমি মনীষা হর, আমি শেয়ারবাজার সিটি ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণী কলা বিভাগের ছাত্রী। আজকে আমাদের এখানে বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শেয়ারবাজার পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আমাদেরকে আজকে মেহগিনী গাছ বিলি করা হলো। আর এখানে কন্যাশ্রীর সাথে সাথে এই বনসৃজনের উদ্যোগটা একটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ, কারণ আমরা জানি একটি প্রাণ একটি গাছ অনেক প্রাণ।
তো আমরা এটাকে সমর্থন করছি। আচ্ছা, তোমাদের শুধু গাছ দেয়া হলো না, আর অন্য কোথাও আরো অন্য কিছু প্রোগ্রামে দিয়েছি? হ্যাঁ, আমাদের শেয়ারা বাজারের বইমেলা যেখানে অনুষ্ঠিত হয়, অর্থাৎ তোমাদের স্কুলের মাঠে, শেষ প্রান্তে বিদ্যালয়ের মাঠে কিছু গাছ লাগানো হলো। স্যারেরা গাছ লাগালেন এবং সেখানে আমরা উপস্থিত ছিলাম। কেমন লাগছে টোটাল এই গাছ লাগানো এবং গাছ দান করার প্রোগ্রামটা? খুবই ভালো লাগছে। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। সাংসদ মমতাজ সংঘমিতার প্রচেষ্টায় বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকের বুধবুদের একটি অনুষ্ঠান বাড়িতে। সোমবার পূর্ব বর্ধমান জেলার বুধবুদে একটি অনুষ্ঠান বাড়িতে সাংসদ মমতাজ সংঘমিতার প্রচেষ্টায় বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। এদিন গোলসি এক নম্বর ব্লকের বুধবুদে বিভিন্ন চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন চিকিৎসকদের দিয়ে শনাক্ত করে সহায়তা দানের ব্যবস্থা করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোলসির বিধায়ক অলোক মাঝি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, গোলসি এক নম্বর ব্লকের ব্লক সভাপতি জাকির হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গোলসি থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের রানীগঞ্জে গ্রামের বাসিন্দা দম্পতির মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। তাদের ছেলেকে সাহায্যের পাশাপাশি চাকরির আশ্বাস দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার বিকেলে তিনি নিহত দম্পতির ছেলে সাদ্দাম শেখের সঙ্গে দেখা করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাবা এবং মা একসঙ্গে মারা গেছে, মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছে, আর্থিক সাহায্য দিয়ে তার সমস্যা মিটবে না, এদের একটা বাবা রোজগারে ছিলেন, এর ব্যবস্থা করতে হবে। তা আমি এদের বায়োডেটা নিলাম, আমি যেখানে জানাবার সেখানে জানাবো এবং আশা করি ব্যবস্থা হবে। আপনার তো সভা আছে সামনে সপ্তাহে, হ্যাঁ, কতটা প্রস্তুতি নিচ্ছেন আর কি? 27 জুলাই কালকে যে আমি এসেছি, যা প্রস্তুতি দেওয়ার নেওয়া নিয়েছি, 1.5 লক্ষ লোকের টার্গেট আছে। রাজ্যে বিজেপির যে প্রবল হাওয়া, আমার কোনো বিজেপির হাওয়া এখানে নেই, কোনো পশ্চিমবাংলায় কোনো বিজেপির হাওয়া নেই, 42-ই 42। আজকে আপনাদের এখানে অনুব্রত মণ্ডল এসেছিলেন, তিনি কি বললেন? তিনি বললেন, আমরা আছি, দিদি আছে সাথে, টিএমসি পার্টি আছে এবং থাকবে সাথে। আর আমরা এটুকুই বিশ্বাস করি, আমাদের দিদি টিএমসি পার্টি প্রথম থেকে আছে, শেষ অবধি থাকবে, এখনও আছে, পরে আরও সাথ দেবে, থাকবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি, আমার তো কিছু নেই, একটা কাজের ব্যবস্থা হলে খুবই ভালো হয়। আপনার লোকাল নেতৃত্ব কি বলেছে? অবশ্যই দেখবে বলেছে। প্রথম থেকে তারা পাশে আছে? প্রথম থেকে পাশে আছে, এখনও আছে, আমাদের ব্লক সভাপতি প্রথম থেকে আছে, এখনও আছে, পরে থাকবে, এটুকু বিশ্বাস করি। আপনি কিছু বলবেন? আমার বাবা মা ছাড়া আমাদের আর কেউ থাকে না, আমার বাপের আর কেউ নাই, আমার ভাইটি খালি, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা পরের ঘর চলে যাব। আমার ভাইটার একটা চাকরি সাহায্য চাই আমরা, আমার বাপের জমি জায়গা কিচ্ছু নাই, ঘর দর কিচ্ছু নাই, খালি আমরা আমার ভাইটার একটি চাকরি চাই আমরা। আজকে তো মণ্ডল উনি এসেছিলেন, কি বলে গেলেন? কি বলে গেলেন? বললেন আমরা সাথে থাকবো, আমি একটা চাকরি ব্যবস্থা করব, দিদি আমাদেরকে সাহায্য করে কিছু টাকা দিয়ে গেছে। ওইখানে ওর বোনের মেয়ে দারুণভাবে আহত, এখানে হাতটা ফেটে গেছে, মাথায় আরে সব যাতে অন্নময় হাতে, তারা এখনো ভর্তি আছে, ট্রিটমেন্ট চলছে তাদের।
আমার বাবা আম্মা ছাড়া আর কেউ নয়। ব্লক নেতৃত্ব ব্যাপারটা কিভাবে দেখছেন আপনারা? শুনুন, আমরা সেদিন তো 21 জেলায় কলকাতা ছিলাম, খবর পাওয়ার পরে আমরা 21 জেলায় ওখান থেকে আমি এমএলএ সাহেব দুজনে রাত্রেবেলা এসেছিলাম, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে লোকাল নেতৃত্ব যারা ছিল তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম ফোন করে, আমরা রাত্রি 9:30 ঢুকেছিলাম। তারপর দিন সকালে আমরা অনামায় গিয়েছিলাম, ওই যে বাচ্চা মেয়েটি ভর্তি আছে তার সমস্ত ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা বলে এসেছি ওখানে, আমাদের সরকারি লেভেলে এমএলএ সাহেব দিয়েছিলেন, সব কিছু ব্যবস্থা হচ্ছে, এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই। আর আগামী আমাদের মন্ত্রীরাও গিয়েছিলেন ওখানে, যদি কোনো অসুবিধা হয় আমরা জানাতে বলেছি, আমাদের ফোন নম্বর দিয়েছি, আমরা সবরকমভাবে মনিটরিং করবো, কোনো রকম সমস্যা হবে না ট্রিটমেন্টের ক্ষেত্রে। আর পরিবারের পাশে থাকার বার্তা সেদিনই দিদি দিয়ে পাঠিয়েছিলেন, আমরা এসেছিলাম রাত্রেবেলা, আর আজকেও দাদা বলে গেলেন আমরা পরিবারের পাশে থাকবো, চাকরির ব্যবস্থার জন্য দাদা বায়োডাটা নিয়ে গেছেন। আমি হাউসগ্রাম টু এর সভাপতি ছিলাম। হাউসগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগী রিপোর্ট, আনন্দ বার্তা। ফেরেনা বিরতির পর প্রাণী স্বাস্থ্য কেন্দ্র সোমবার বন্ধ থাকায় বিক্ষোভ দেখালো চিকিৎসা করাতে আসা প্রাণীদের মালিকগণ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে। পূর্ব বর্ধমান জেলার ভাতার প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে সোমবার নোটিশ বোর্ডের একটি নোটিশ দেখে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতালের গেটে তালা দিয়ে ডাক্তারবাবু দেবাশিস মহন্ত চলে যান। হাসপাতালের গেটের সামনে কে বা কারা একটি মরা ভেড়া ফেলে রেখে গেছে, তার ফলেই হাসপাতালটি বন্ধ। গতকাল রবিবার থাকায় হাসপাতাল বন্ধ ছিল। হাসপাতালে পশু নিয়ে আসা মানুষজন ক্ষোভে ফেটে পড়ে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পশুদের মালিকরা জানান, ডাক্তারবাবুর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে এলাকাবাসীদের চেষ্টায় পশুদের মালিকরা পশু নিয়ে ফিরে যান। আমি এসেছিলাম পশু হাসপাতাল, কি দেখছেন এখানে একটা ভেড়া মরে পড়েছিল, ডাক্তারবাবু বললেন কে ভেড়া না সরালে আমি কোনো চিকিৎসা করবো না। উনি কি লিখে দিয়েছেন বোর্ডে? এখানে একটা বোর্ড ঝুলিয়েছে যে ভেড়াটা ফেলতে হবে, এই ভেড়া না ফেললে আমি কোনো পশুর চিকিৎসা করবো না। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে, গরু ছাগলের অসুখ হলে না দেখালে মরে যেতে পারে। কত মানুষ ঘুরে যাচ্ছে, কত মানুষ ঘুরে গেল এখান থেকে হসপিটাল থেকে। কালকে তো রবিবার ছিল, কাল রবিবার ছিল, আজকে সোমবার খোলার কথা। হ্যাঁ, সব ছাগল গরু নিয়ে এসে ঘুরে যাচ্ছে। ডাক্তার এটাকে কি মনে করেন আপনারা? হ্যাঁ, এটা কী কী মনে করছেন ডাক্তারবাবু? ডাক্তারবাবুও এটা খাম খেলে কোনো বেশি, মানুষজন ঘুরে যাচ্ছে, চিকিৎসার অসুবিধা হচ্ছে, হ্যাঁ পরিষেবা পাচ্ছে না। ছাগলই এসেলাম, ছাগলটা এসে দেখছি একটা ভেড়া মোড়ে পড়ে আছে, মোড়ে ফেলে দিকে নিয়ে যায় না, তার জন্য ডাক্তার কোনো ছাগল দেখছে না, বলছে এই ভেড়াটা না সরালে আমি কোনো চিকিৎসা করবো না। কোথায় এটা, কোন জায়গা? এখানে ভাতার হসপিটাল, পশু হসপিটাল। কী চাইছেন আপনারা? ওই ডাক্তার নিজে খেয়াল খুশি মতো চিকিৎসা করবে, নিজের বাড়ির মধ্যে চিকিৎসা করবে, অন্য কিছু আবার যদি ফর্ম করে যদি এমার্জেন্সি কেস হয়ে গেলো, আপনি যদি গামছা পরে আসেন আপনাকে পেশেন্ট ঢুকতে দেবে না ভেতরে, বলে জামা পরে আসুন, জামা চেঞ্জ করে। আজকে যে ঘটনা হয়েছে, আজকে আজকে ভেড়াটাকে বলছে ফেলার ব্যবস্থা করতে হবে, কে ফেলে দেবে, কার ভেড়া কে ফেলবে বলো? কালকে এমনি রবিবার, কালকে রবিবার ছিল, রবিবার আসলে ছুটি, আজকে মানুষ অনেক দূর থেকে এসেছে, এসে নিয়ে এসেছে ভেড়া ছাগল নিয়ে এসেছে, আজকে তোমার মানুষকে হারিং হচ্ছে, বোঝা যায় ভেড়া ফেলতে হবে, নাহলে আমরা কোনো চিকিৎসা করবো না। তাই এখানে কি মানুষের ডাক্তারই, ওরা ডাক্তারই কি কি করতে ডাক্তারি শিখেছে? উনি কি গেটে তালা লাগিয়ে দিয়েছেন? হ্যাঁ, তালা লাগিয়ে দিয়েছিল আর নোটিশ ঝুলিয়ে দিয়েছিল। ভাতার থেকে প্রতীকী দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। একাদশ শ্রেণীর এক ছাত্রীকে পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেথলিগঞ্জ ব্লকের জামালতহ এলাকায়, অভিযুক্তদের বাড়ি শিলিগুড়ির চম্পাশাড়িতে। কোচবিহারের মেখুলিগঞ্জে স্কুল থেকে একাদশ শ্রেণীর ছাত্রীকে পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। ঘটনাটি ঘটেছে মেখুলিগঞ্জ ব্লকে জামালদহ এলাকায়। ওই ছাত্রী মেখুলিগঞ্জের উজুলপুকুরির কৃষক উদ্যোগ হাই স্কুলের একাদশ শ্রেণীতে পড়ে। সোমবার স্কুল থেকে শিলিগুড়ি পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ওই দুই যুবকের। খবর পেয়ে জামালদহ পুলিশে নাকা পয়েন্টে আটক করা হয় তাদের। অভিযুক্ত দুই যুবককে পুলিশ থানায় নিয়ে যায়। ধৃত দুই যুবক প্রসেনজিৎ বিশ্বাস ও ভবানী রায় শিলিগুড়ির চম্পাশাড়ির বাসিন্দা। মোবাইলে প্রেমের ছক কষে ওই নাবালিকাকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। ব্যক্তিগত প্রয়োজনে অশোক স্তম্ভ লাগানো ব্যানার লাগিয়ে প্রশ্নের মুখে পড়লেন এক কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি পুরসভার 12 নম্বর ওয়ার্ডে।
অশোক স্তম্ভ লাগানো ব্যানার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে বিতর্কে জড়ালেন পূর্ব বর্ধমান জেলার মেমারি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ বোয়াল। বর্ধমান জেলায় রাজ্য সরকারের উদ্যোগে ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ অব ডেভেলপমেন্ট অ্যান্ড প্রজেক্ট ইন পার্ট ১ একটি কর্মশালায় ব্যবহৃত এই ব্যানারটি তার বাড়িতে বৃষ্টির জলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করেন। সন্তোষবাবুকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার ভাই এটি তিন চার দিন আগে লাগিয়েছেন, ওই সময় তিনি অসুস্থতার জন্য বাড়িতে ছিলেন না। সংবাদ মাধ্যমের সামনে তিনি ব্যানারটি খুলতে শুরু করেন। অশোক স্তম্ভ দেওয়া ব্যানারটি ব্যবহার করা যে তার অন্যায় হয়েছে তা তিনি স্বীকার করে নেন। বিরোধীরা এর তীব্র নিন্দা জানান। হুকুম বলি, জনপ্রতিনিধি বা সাধারণ মানুষ এর জন্য কোনো আলাদা কোনো আইন নেই। জনপ্রতিনিধি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের যে আইনগত অধিকার জনপ্রতিনিধি সেম, এর আলাদা কিছু নেই। আর এটা দুর্ভাগ্যের বিষয় যে যদি কেউ ব্যবহার করে থাকেন এই অশোক স্তম্ভ লাগানো কোনো ফ্লেক্স তার বাড়ির জল আটকাবার কাজে ব্যবহার করে, এটা খুবই অন্যায় এবং আমার একজন ভারতবাসী হিসাবে আমাদের কাছে এটা খুব লজ্জা, খুব কষ্টের। আর এর বিরুদ্ধে সাংবাদিক, এটা তো সাংবিধানিক ব্যাপার, এটা সাংবিধানিকভাবে আইনগতভাবে যে এই করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া যেতে পারে। ঘোরতর অন্যায় কাজ করেছেন। অশোক স্তম্ভকে ভারতবাসী প্রত্যেক ভারতীয় সম্মান জানানো, শ্রদ্ধা জানানো উচিত, জল আটকাবার কাজে ব্যবহার করা উচিত। সাধারণত অশোক স্তম্ভ কোন কোন জায়গায় ব্যবহার করা যেতে পারে বলুন? সরকারি লেভেল, সরকারি লেভেল। এবার সরকার যদি দেখা যায় কোনো একটা ইস্যুতে সরকার থেকে কোনো একটা কিছু প্রচার করা হচ্ছে ফ্লেক্সের মাধ্যমে, ডেঙ্গু বলুন বা বিভিন্ন প্রোগ্রাম যে সরকার, তাতে সেটা হচ্ছে কোনো মানে যেখানে সমস্ত মানুষ দেখতে পাবেন, দেখার জন্য প্রয়োজন হবে, এরকম কোনো জায়গায় সবার দৃষ্টিগোচর হয়, এরকম কোনো জায়গায় প্রচারের জন্য ব্যবহার করা, সেটা একটা অন্য ইস্যু। কিন্তু জল আটকাবার জন্য বাড়িতে এইটাকে জল আটকাওয়ার, বৃষ্টির ছাড় আটকাওয়ার জন্য ব্যবহার করা, সেটা পুরোপুরি অনলাইন, ঘোরতর অনলাইন। এটা আমরা প্রতিবাদ করছি যদি কেউ করে থাকেন। সরকারি প্রোগ্রাম ফেলে, কী প্রোগ্রাম সরকারি, মানে প্রাইম মিনিস্টার আমাদের এসেছিল, মিনিস্টার এসেছিল। আচ্ছা, উনি আগে পেলেন কোথায়? প্রথম তো আমি এই জিনিসটা জানতে চাই, উনি পেলেন কোথায়? যদি পেয়ে থাকেন, কোনো প্রোগ্রামও হয়ে থাকে, তো উনি যেটা ইউজ করছেন সেটা অন্যায়। কি বলবেন এই বিষয়ে, কি বলবেন এই বিষয়টা? উনার ইউজ করা চলবে না, মোটেই আমরা এই জিনিসটাকে বরদাস্ত করব না। আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন এর বিরুদ্ধে? নিশ্চয়ই, আগে আপনারা জানান, কালকে পেপারে লিখুন কার বাড়িতে আছে, কোন কাউন্সিলরের বাড়িতে আছে, নিশ্চয়ই আমরা নিব। পৌরসভা বা অন্যান্য কোনো উচ্চপদস্থ আধিকারিককে জানাবেন? আমরা তো কি কি এর নিয়ে বিরাট বড় আমি ই নিব, বিরাট বড় আন্দোলন নিব। মেমারি নগর মে জো ভি কাউন্সিলর, টিএমসি আপনার হয় টিএমসি কা হ্যায়, কিন্তু টিএমসি কা কাউন্সিলর যদি আপনার ঘর মে অশোক স্তম্ভ লাগায়া হুয়া হ্যায়, ইয়ে বহুত অন্যায় হ্যায়। জো কি হম ক্যা হমারে যে বিজেপি কই ভি সদস্য ইসকা বরদাস্ত নেই কর সকতা হ্যায়, অমান্য হ্যায়, জিসকে লিয়ে হামলোগ বৃহৎ রূপ মে বিরাট এক আন্দোলন করনে কি করেঙ্গে। এটা কি বলবেন, কোনো অবমাননা বা দেশের প্রতি একটা অবমাননা করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার স্তম্ভকে অপমান করা হচ্ছে। মেমারি থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ অ্যাটলাস আরো একবার। প্রতিবাদী আন্দোলনে নামলো অল ইন্ডিয়া সাঁওতাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বর্ধমান রেল স্টেশনে চলমান সিঁড়ি তৈরি হতে চলেছে। শিক্ষার স্বার্থে এসডিওর কাছে স্মারকলিপি জমা দিল নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংগঠন। রাস্তায় ধানগাছ পুঁতে ও পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হল গ্রামবাসীরা।
বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শেহালাবাজার পুলিশ ফাঁড়ির পরিচালনায় সোমবার একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। সাংসদ মমতা সংগমিতার প্রচেষ্টায় বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।